তো হাই ফ্রেন্ড, আমি আপনাদের সামনে কিরণ। এই কাকা কিছু বলবে, শুনুন কাকার কথা, তারপর আমরা প্রোগ্রামটা স্টার্ট করব। বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দেশো গোপিকাকান্ত অন্তর্গত মিয়াপুর থেকে বাসে আমরা সকলে দিক দিগান্ত গ্রাম শহর থেকে উপনীত হয়ে স্থানে উপনীত হয়েছি। এই স্থানটি হচ্ছে কুচবিহার। আমরা গত শুক্রবার বেলা 4 ঘটিকায় রওনা হয়ে এবং বৈকাল 4 ঘটিকায় আমরা কুচবিহারে এসে উপনীত হয়েছি। এবং গতকাল যথা শনিবার বৈকাল 4 ঘটিকা হইতে রাত্রি 7 ঘটিকা পর্যন্ত আমরা এখানকার যেগুলো দর্শনীয় স্থান যথা রাজবাড়ি সব আমরা দর্শন করে যেই ধর্মীয় স্থান এসে আমাদের মনের পরিবর্তন হয়। রাজা ছিলেন হয়েছে এবং এই মন্দিরে অনেক সাধুগুরু বৈষ্ণবের পদদেবী নিশ্চিত। এটা যে সুস্থ শরীর সুস্থ মন নিয়ে এই জায়গায় উপনীত হয়ে একসঙ্গে এতগুলো মন্দির আমরা পরিক্রমা করলাম, এটা সত্যি আমরা ভাগ্যবান। আর আমি চলে যাচ্ছি রান্নার দিকে, যেটা আমার আসল কাজ। তো দেখতেই পাচ্ছেন এখানে রান্না করেছি, এটা চাটনি আমের, এখানে সব মাছ ভাজছে, এখানে আলু ভাজা, এগুলো মাছ, এটা করলা ভাজা, এটা পটলের তরকারি। মাছটা পুরো ভেজে নিচ্ছি। তো যা যার মতন কাজ করছে, এখানে এসে প্রচণ্ড এনজয় করছি, সবাইকে এনজয় দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন কাকাই চলে এসছে আমাদের, কিছু বলবে মনে হয়, উনি কিছু বলবেন নাকি? হ্যাঁ বলবো, কিছু বলবো, বলবেন, আমি কিছু বলবো। হ্যাঁ, যাই হোক, গত শুক্রবার দিন বেলা 4 ঘটিকায় আমরা রওনা হয়েছি। শুক্রবার দিন সারা রাত্রে আমরা বসেছিলাম এবং শনিবার বেলা 1:30 নাগাদ আমরা কুচবিহারে এসেছি। কালকে আমরা রাজবাড়ি এবং অনেক মন্দির এখানে নিয়ে এসছেন। এই যে এটা লক্ষণ আসতে পারত। এই খুশি দা, খুশি, এই খুশি, এই খুশি, এখানে খুব হ্যাপি। যাই হোক, নাগা, যাই হোক, ওনাদের বাড়ি মুর্শিদাবাদ অন্তর্গত মিয়াপুরে ওনাদের বাসি আমরা এসেছি। যা কিছু পয়সা রোজগারের জন্য হয়তো করেছে, তার থেকে যাতে নিশ্চয় এদের একটা পুনর্জন হবে, তার কারণ সকলকে একত্রিত করে এই যে একটা নামে আমাদের নিয়ে এসছে পুণ্য। এবার দেখুন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হব। আমাদের সেবা দেখুন, আমাদের সেবা সব চলছে, সেবা কর্ম সব চলছে। কিছুক্ষণ আমরা সেবা নিয়ে শিলংয়ের উদ্দেশ্যে আমরা যাত্রা করব। পুনরায় শিলংয়ে যাওয়ার পরে কি কি, এবার ওনাদের ফোন নম্বর বলুন। 74-07-82-08-19। এবার একটা কথা বলবো, যারা ইনাদের বাসে যেতে ইচ্ছুক, এরা বিভিন্ন তীর্থস্থানে নিয়ে যায়, ইনাদের বাসে যে ইচ্ছুক এদের নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবেন। এরা বৃন্দাবন, মথুরা, গয়া এবং জয় জগন্নাথ সকলেই এরা দর্শন করান, এবং যে যেখানে যেতে ইচ্ছুক ওনাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা দর্শন করতে পারবেন। ভালো আছো দিদি? কীরকম লাগছে এখানে এসে? ভালো। এখানে সবাই বসে আছে, এই দেখুন কাকাই ভালো লাগছে? এই দেখুন সবাই বসে আছে, ওইটা দিদিরা বসে আছে, দিদির নেওয়া হয়নি, ঠিক আছে, অনেকক্ষণ ধরে। কী গো ভালো লাগছে? তো অবশ্যই চ্যানেলটা দেখবে আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই দেখুন সবাই বসে আছে রেডি সেটি হয়ে, আমরা খাওয়া দাওয়া করবো, রান্নাটা হচ্ছে যেহেতু, খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে পড়বো। কাকিমা কীরকম লাগছে?
কাকে কি রকম লাগছে? তোমার কি রকম লাগছে? কিন্তু আমাদের হেল্পে আছে এই দেখুন রান্নার। তো কাকিমাগুলো খুবই সুন্দর, দাদা ভাইগুলো বেশ সুন্দর, ঠিক আছে। আমাদের কিন্তু পরিবেশন ভালো করেই করছে। তো আমাদের রান্নাটা হয়ে গেলে কিন্তু পরিবেশনটা দেখাবো, ঠিক আছে। তারপর আমরা বেরিয়ে পড়ব শিলংয়ের উদ্দেশ্য, মানে শিলংয়ে গিয়ে কিন্তু আমি আবার ভিডিও আপলোড দেব, খুব ভালো ভালো ভিডিও দেখতে থাকবেন আমার চ্যানেলটা। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই এসেছি, দেখুন এটা আমার জামাইবো হচ্ছে, এই দেখুন আশেপাশে সবাই বসে আছে আরও। তো প্রচণ্ড এনজয় করছি, আমরা কিন্তু বেরিয়ে পড়বো শিলংয়ের দিকে। আপনি কিছু বলুন জানেন। আচ্ছা আপনি কোথা থেকে এসছেন? আমি বাণীপুর থেকে এসেছি। আচ্ছা আপনার নাম কি? আমার অমিত কুমার সাহা। আচ্ছা যাও, শুক্রবার থেকে যে আমরা এসেছি, তা আপনি কীরকম আনন্দ উপভোগ করছেন? এক্সেলেন্ট সুন্দর। যাই হোক, আমরা কালকে অনেক দর্শন করলাম, পুনরায় আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করব। ওইখানে আরও অনেক মন্দির আছে, যেমন আপনারা দর্শন করবেন। আজকে এখানে আমরা সমাপ্ত করলাম কুচবিহারের যাত্রাটা, এখানে আমরা সমাপ্ত করি। তো যাই হোক, ভালো লাগছে এখানে? ডেফিনেটলি ভালো লাগছে। সবাইকে নিব, দিদিকে বেশি করে নিলাম। যেহেতু অলরেডি আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে, এই জন্য কিন্তু খেতে আমরা বসে গেলাম। এটা দিদি হচ্ছে, হাই। তো ভাত দিবে, একা খাচ্ছে দেখতেই পাচ্ছেন। দেখুন ভাত পড়ে গেছে অলরেডি, খেতে কিন্তু শুরু করে দিয়েছে দিদি ভাই। কাকিমাগুলো সবাই খাচ্ছে, খুব সুন্দর লাগছে, আমাকেও খুবই ভালো লাগছে এখানে।